ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বাইনারি ইনটু ডেসিমাল অঙ্কগুলো কিভাবে সহজে করা যায় সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে। তো ভিউয়ার্স, প্রথমে আমরা এই অঙ্কটিকে প্রচলিত নিয়ম অনুসারে করব। প্রচলিত নিয়ম অনুসারে করার পরে খুব সহজে শর্টকাট টেকনিকের মাধ্যমে কিভাবে করা যায় সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবো। তো ভিউয়ার্স, ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভিউয়ার্স, এই অঙ্কটাকে বাইনারি থেকে যখন আমরা ডেসিমালে রূপান্তর করি, তো সাধারণত এইভাবে করে থাকি যে 1 × 2 পাওয়ার টু দ্য 0, এভাবে, অর্থাৎ এটার মান হবে 1। তারপরে আমরা যেটা করি, 1 × 2 পাওয়ার টু দ্য 1 = 2। তারপরে আমরা যেটা করি, 0 × 2 পাওয়ার টু দ্য 2, জিরোর সাথে যাই গুণ করা হোক না কেন, 0 হবে। ওয়ান ইন্টু টু পাওয়ার টু দ্য 3 ইকুয়াল টু 2 কে কিউব করলে 8 হবে, আর 8 কে 1 দ্বারা গুণ করলে 8ই হবে। ভিউয়ার্স, আমরা প্রথমত প্রচলিত নিয়ম অনুসারে যেভাবে এই বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করা হয় সেটি দেখছি। এর পরে আমরা খুব ইজিলি মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে কিভাবে সলভ করা যায় সেই বিষয়টি দেখব। ভিউয়ার্স, এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিউয়ার্স, জিরোর সাথে যাই গুণ করা হবে না কেন, 0 হবে। ভিউয়ার্স, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রচলিত নিয়মটা প্রথমে দেখলে বুঝতে পারবেন যে এই অঙ্কগুলো প্রচলিত নিয়মে করা থেকে শর্টকাট টেকনিকে এত সহজে করা যায় সে বিষয়টি রিয়েলাইজ করতে পারবেন। তো এই বিষয়টি রিয়েলাইজ করার জন্য ভিডিওটি টেনে টেনে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর 2 পাওয়ার টু দ্য 5, অর্থাৎ 2 কে 5 বার গুণ করলে হয় 32। পাওয়ার টু দ্য 6 করলে হবে 64। ভিউয়ার্স, এটা হলো প্রচলিত নিয়ম, কিন্তু এই প্রচলিত নিয়মের বাইরেও এই অঙ্কগুলো অতি ইজিলি সলভ করা যায় সেই বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করা হবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিউয়ার্স, এখন এগুলো যোগ করব। 1, 2, 3, 8, 3 আর 8, 11, 11 আর 2, 13, 13 আর 4 হলো 17, 17 এর 7 হাতে আছে, 1, 3 আর 1, 4, 4 আর 6, 10, অর্থাৎ 107। তো ভিউয়ার্স, কীভাবে সহজে 107 বের করা যায় সেটি আমরা এখন দেখব। তো ভিউয়ার্স, এটার আনসার
লেখার ক্ষেত্রে একটা টেকনিক আছে, সেই টেকনিকটি আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে ভিউয়ার্স এই অঙ্কটার ডিজিট আছে 1, 2, 3, 4, 5, 6, 7, সাতটা ডিজিট আছে। তো সাতটা ডিজিট যেহেতু আছে, প্রথমে আমরা সিরিজ অনুযায়ী এটি সাজিয়ে নিব। সাতটা সিরিজ এই বাইনারি থেকে ডেসিমালে রূপান্তরের ক্ষেত্রে আমরা এই সিরিজটার কথা নিশ্চয় জানি যে 1, 2, 4, 8, 16, 32, 64 এখানে যেহেতু সাতটা সংখ্যা রয়েছে তাই সাত পর্যন্ত নিলাম, অর্থাৎ ডাবল করে 1-এর পরে 2, 2 এর পরে 4, 4 এর পরে 8, 8 এর পরে 16, 16 এর পরে 32, 32 এর পরে 62। টোটাল এখানে সাতটা সংখ্যা থাকার কারণে আমরা এই সিকোয়েন্সটা সাত 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 এই সিকোয়েন্সটা সাত পর্যন্ত নিয়েছি, 1, 2, 3, 4, 5, 6, 7। এখন এখানে যেখানে জিরো আছে সেটা কেটে দিব, ক্রস করে দেব, অর্থাৎ দুইটা সংখ্যার পরে ডাবল 1-এর পরে জিরো আছে তাই এই সংখ্যাটা কেটে দিলাম। তারপরে আবার জিরোর পর একটা সংখ্যা 1 আছে, 1-এর পরে পরবর্তী সংখ্যাটা জিরো, সেই জিরোটা কেটে দিলাম। এখন 64 এর এই সংখ্যাগুলো যোগ করে দিলেই রেজাল্ট চলে আসবে 1, 2, 3, 11, 11 আর 32 যোগ করলে হবে 43। এই 43 অর্থাৎ বড় সংখ্যাটার সাথে ছোট সংখ্যাগুলোর যোগফল যোগ করে দিলে আনসার চলে আসবে 4, 8, 3, 7, 6, 8, 4, 10, 107। ভিউয়ার্স দেখলেন কীভাবে খুব সহজে এটি অঙ্কটির আনসার বের করা যায়। ভিউয়ার্স এটা বুঝতে প্রবলেম হলে আরেকটা অঙ্ক সমাধানের মাধ্যমে বিষয়টি আমরা ক্লিয়ার করব। যদি অঙ্কটা এরকম হয়ে থাকে 1, 0, 1, 0, 111, তো ভিউয়ার্স এখানে টোটালি সংখ্যা আছে সাতটা, তাহলে আমরা ওই যে এই সিকোয়েন্সটা আমরা যেহেতু সবাই জানি 1, 2, 4, 8, 16, 16, 32, 64 সাতটা, 1, 2, 3, 4, 5, 6, 7 আচ্ছা সিকোয়েন্সটা জাস্ট ডাবল করে নিতে হবে। তো যে যে সংখ্যার পরে সংখ্যার ওখানে জিরো আছে সেই সেই সংখ্যা ক্রস করে দেব, মানে একের প্রথম এখানে আছে জিরো, তারপরে এখানে আছে জিরো, অর্থাৎ এখানে এই ক্রস চিহ্নগুলো বাদ দিয়ে বাকিগুলো যোগ করে দিলে আনসার চলে আসবে 16, 8, 4, 20, 20 আর 2, 22, 22 আর 1, 23 7, 7, 2, 8, 27 আনসার। তো ভিউয়ার্স এখানে আমরা আনসার নির্ণয়ের ক্ষেত্রে যেটা করে থাকি, যদি এটাকে আনসার এভাবে লেখা হয়,
87, এটা হচ্ছে কারেক্ট আনসার। আবার যদি এভাবে লেখা হয় সেটাও কারেক্ট। তো ভিউয়ার্স, এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই চ্যানেল।